কমলপুর মহকুমার কাটালুতমা এডিসি ভিলেজ থেকে শুরু হলো দুদিনব্যাপী ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের উদ্যোগে বৈশুগড়িয়া পূজা। বৃহস্পতিবার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন প্রদ্যুৎকিশোর দেববর্মন। উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বারকুমার জামাতিয়া, স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্য জুড়ে ধুমধামের সাথে পালিত হচ্ছে বৈশুগড়িয়া পূজা। কমলপুর মহকুমার কাটালুতমা এডিসি ভিলেজে ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের বৈশুগড়িয়া পূজার প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন প্রদ্যুৎকিশোর দেববর্মন। উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বারকুমার জামাতিয়া, স্বশাসিত জেলা পরিষদের চেয়ারম্যান জগদীশ দেববর্মা, স্বশাসিত জেলা পরিষদের ইএম চিত্তদেব বর্মা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ ত্রিপুরা ক্ষত্রিয় সমাজের চন্তাইগণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রচুর জনজাতি নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রদ্যুৎকিশোর দেববর্মন বলেন, বহু নেতা এসে অনেক কিছু বলবে, কিন্তু বোবাগ্রা বলবে আমি তোমাদের ভালোবাসি। শ্রী দেববর্মন বলেন, ধর্ম ও দেশকে রক্ষা করতে হবে। बहुत नेता लोग आकर आपको बहुत चीज बोलेगा, बहुत नेता लोग आकर आपको बहुत चीज बोलेगा, बुबागरा ही आपको एक चीज बोल सकता है, आई लव यू। हम आपको दिल से प्यार करते हैं। क्षत्रिय का पहला धर्म होता है अपना देश का सुरक्षा करना, और आज मैं अपना हक का, अपना राज्य का सुरक्षा करना जानता हूं, और मैं अपना राज्य का, अपना हक का सुरक्षा करूंगा, नो कॉम्प्रोमाइज। তিনি শপথ করে বলেন, এবার তিনি কিছু একটা করবেন তিপ্রাসাদের জন্য, আর এই ক্ষেত্রে তিনি কোনো আপোষ করবেন না। और एक बात आपको बुबागरा बोलता है, ये हा का कसम खा के बुबागरा आपको बोलता है कि अपना तिपरासा को इस बार कुछ ना कुछ तो मैं करके दूंगा। मैं और जो डरता है ना, वो डायस के पीछे से बोलता है। बुबागरा सामने आकर आपको आंख से आंख मिला के बोल रहा है, बुबागरा कॉम्प्रोमाइज नहीं करेगा। সামনে ২০২৩ বিধানসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে প্রায় সব রাজনৈতিক দলগুলি ময়দানে ঝাঁপিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারকার বিধানসভা নির্বাচনে পাহাড়ে তুরুপের তাস হবার চেষ্টায় রয়েছে তিপ্রামথা। প্রদ্যুৎ কিশোরের এই দল এডিসি দখল করার পর বিধানসভায় সরকার গঠনের চালিকা শক্তি হতে উঠে পড়ে লেগেছে। এজন্য পাহাড়ের ২০টি বিধানসভা আসন ছাড়াও সমতলের ১৫টি বিধানসভা আসনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এক্ষেত্রে মুখ্যম হাতিয়ার গ্রেটার টিপ্রাল্যান্ড। ब्यूरो रिपोर्ट, न्यूज़ वैनगार्ड।